মানে আজ হচ্ছে সরস্বতী পুজো আজ আমাদের সকলেরই বাগদেবীর আরাধনা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে নিয়েছি ওদিকে বুনু আর মা রেডি করছে আর ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের কালকে রাতে ডেকোরেশন কমপ্লিট হয়েছে তো চলো সেগুলো তোমাদেরকে দেখাবো আর একটু পরেই আমাদের এখানে পুরোহিত মশাই বাড়িতে আসবেন পুজো টুজো হবে অঞ্জলি টঞ্জলি দেবো তো তোমরা সবাই দেখতে থাকো আজকে সরস্বতী পুজো স্পেশাল ব্লগটা আর তোমাদের সাথে সাথে আমিও পুজো দিই তোমরাও সকলে বাড়িতে পুজো করো বাইরে ঘুরতে যাও বাট আমি কিন্তু বাইরে ঘুরতে যাবো না কারণ আমাদের এখানে শুশুনিয়াতে আমাদের স্কুলে টুলে পুজো হয় কিন্তু আমার এবছর আর ইচ্ছে করছে না বেরোতে কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর রাস্তাতে প্রচণ্ড প্যাচপ্যাচে কাদা তো সেই কারণে আমি বেসিক্যালি বেরোবো না বাড়িতেই পুজো হবে বাড়িতে তারপর আমাদের সরস্বতী পুজো স্পেশাল পান্তা ভাত আছে তো সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড মাছ টাচ প্রচুর হয় তো বাবা মাছ কিনতে গেছে বড় বড় মাছ আসে তো সবই তোমাদেরকে দেখাবো তো তোমরা আজকের ডেটা আমার সাথে থাকো পাশে থাকো তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা পুজোর ফল কাটতে খুব ভালোই লাগে সরস্বতী এইভাবে বুনু কালকে পুরো ডেকোরেশন করেছে কারণ কাল আমার শরীরটা একদমই ভালো ছিল না তো এইভাবে বুনু পুরো ডেকোরেশন করেছে দেখো কি দারুণ সাজিয়েছে পুরো একা ও নিজের হাতে সব কিছু সাজিয়েছে দারুণ সাজিয়েছে পুরো নিজের আইডিয়াতে এই যে এইভাবে আর আলপনাটা আমি দিয়েছি তো এই যে দেখো গোছানো প্রায় হয়েই গেছে এই যে এখানে এই যে প্রসাদগুলো সব নামানো আছে এই যে আমি এগুলো ফলগুলো কাটলাম তারপর এখানে সমস্ত কিছু সিদে দেওয়া যেটা বলে চাল আলু সেটাও মা দিয়ে দিয়েছে এখানে ফুল বেলপাতা সব রাখা আছে তো এখন ঠাকুরমশাই এসে পৌঁছাননি তো এবারে এলে পর পুজো শুরু হবে তো দেখো কেমন সাজিয়েছে অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে তারপরে বুনু আবার এই লাইটগুলোও দিয়েছে এই যে লাইটগুলো জ্বলছে বেশ ভালো সাজিয়েছে নিজের আইডিয়াতে এই যে এদিকেও ফুল বেলপাতা সব নামানো আছে তো এই হলো গিয়ে আমাদের সরস্বতী পুজোর মোটামুটি গোছানো কমপ্লিট এবার ঠাকুরমশাই এলেই পুজোয় বসে যাবে তাহলে অল ডান তো চলো দেখতে থাকো সাথে থাকো সরস্বতী নম
কেজি করে মাছগুলোর ওজন এক একটা এই দুটো কাতলা আর এটা হচ্ছে রুই মাছ তো যে বাবা কাটার জন্য রেডি হচ্ছে এরপরে তো আজকে সরস্বতী পূজাতে হচ্ছে মাছটাই আমাদের বাড়িতে স্পেশাল আমাদের এই শুশুনিয়াতে আরে সব জায়গাতেই আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তো এটা হচ্ছে মাছের পরব এক কথায় তো এই যে বাবা এবারে মাছ কাটবে তো দেখো ঠিক আছে তো চলো বাবা মাছটা কাটা শুরু করুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমি পূজো টুজো হয়ে গেল পূজো টুজো হওয়ার পর একটু প্রসাদ প্রসাদ খেলাম আর তোমাদেরকে তো আগেই বললাম কোথাও বেরোবো না তার জন্য শাড়ি আজকে পরিনি আর এই যে বাবা দেখতেই পেলে এই যে বাবা মাছ নিয়ে চলে এসছে তো এরপর মাছগুলো কাটবে তো এই মাছ কাটাটা একটা বড় একটা ব্যাপার তার কারণ হচ্ছে যে এই ঘরে তো অভ্যাস নেই বাবার যাই হোক তাও কাটতে পারে এই বড় বটিনে করে মাছগুলো কাটবে তো সেটা দেখতে খুব বেশি ভালো লাগে তো চলো মাছ কাটা দেখি আর তারপর মাছটা মা ভাজবে রান্না হবে সরস্বতী পুজো পান্তা ভাতের রান্নাটাও শুরু হবে আগে দুপুরেরটা হবে তারপর পান্তা ভাতের রান্নাগুলো শুরু হবে তো যাই হোক চলো তো এখন মাছটা কাটা বাবা শুরু করুক আর আমরা দেখি
বাইরে মাছগুলো কাটলো, তো মা এখানে যে মাছ ভাজা হচ্ছে এখানে আরো এগুলো ভাজা আছে। তো এই যে দেখো আলু ভাজা হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি এই যে দুটো মাছ নিয়ে নিয়েছি গরম গরম মাছ ভাজা খাবো। তো চলো, এই যে দেখো মা রান্নাঘরে প্রচন্ড ব্যস্ত, এদিকে এগুলো সব হয়েছে আরও হবে, এই যে বাঁধাকপি কাটা আছে, এদিকে মাছের মুড়োগুলো রাখা আছে। তো চলো আমিও গরম গরম মাছ ভাজাগুলো খেয়ে নিই। মাছ ভাজা নিয়ে বসে পড়েছি, এবার বসে বসে এখানে খাবো রোদে বসে বসে মাছ ভাজা। আজ হচ্ছে নেক্সট ডে আমাদের, মানে শুশুনিয়া বলছি, সরি শুশুনিয়াতে তো বটেই, প্লাস বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাতে হচ্ছে সিজানো পরব। সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে সিজানো পরব। তো সিজানো কোনটা, কি জন্য এটা নাম হয়েছে সিজানো, তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই যে দেখো এটা হচ্ছে সিজানো, এটা হচ্ছে গোটা সিদ্ধ, এটাতে নটা করে সবজি আছে, বেগুন, সিম, মটরশুঁটি, আলু, তো আরো বিভিন্ন রকম সবজি আমি ঠিক জানি না অতটা, আর হচ্ছে বিভিন্ন রকমের ন রকমের কলাই আছে। তো এইটা হচ্ছে গোটা সিদ্ধ, প্লাস এটা সিদ্ধ করা হয় বলে এটাকে সিজানো বলে। তো আর এই হচ্ছে আমাদের পান্তা ভাতের মেনু, দেখো আস্তে আস্তে মা দিতে শুরু করেছে। এই হচ্ছে পান্তা ভাত, এই হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে সজনে ফুলের তরকারি, আর তোমাদেরকে বলে দিচ্ছি আছে মাছের টক ঝোল, আর আছে মাছের সরষে দেওয়া আর টমেটোর চাটনি। তো এগুলো মা এখন আনেনি, এই যে সবাই মিলে বসে পড়েছি। তো এই হলো গিয়ে আজকের মেনু, তো মা একটু পরে আনছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখলে আমাদের সিজানো পরব পান্তা ভাত, সরস্বতী পুজোর পরের দিন একটা মানে ভীষণই একটা মানে কি বলবো দারুণ একটা ব্যাপার, খেতে খুবই ভালো লাগে। এটা স্বাদ মানে তুলনা করা যাবে না, অতুলনীয় স্বাদ এই গোটা সিদ্ধটা। তো সেই থেকে সিজানো নামটা এসছে, তো দারুণ লাগে খেতে। আর চলো এবার মাছগুলো তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে মাছেরও পরব বলা চলে, প্রচুর মাছ হয়, পুকুরের মাছ এনে দু রকম তিন রকম মাছের পদ রান্না করা হয়। তো একবারটি মাছের আইটেমগুলো তোমরা দেখে নাও। এই দেখো এ হচ্ছে মাছের টক ঝোল, তেঁতুল দিয়ে করা হয়, আর এটা হচ্ছে মাছের সরষে দেওয়া। তো এই হলো কি আজকের মেনু। তো এরপর পান্তা ভাতটা খেতে শুরু করি, তার সঙ্গে এই যে নুন আর তেল দিয়ে গোটা সিদ্ধটা খেতে যে বাবা মাখা শুরু করছে। তো চলো আজকে পান্তা ভাতটা খাই। পড়েছি প্রতিদিনের মতো উঠোনে বসে রোদের মধ্যে পান্তা ভাত খাওয়ার একটা আমেজই আলাদা। তো চলো আজকে পান্তা ভাতটা খাই, আর পান্তা ভাত খেতে খেতেই ব্লগটা শেষ করি। তো তোমাদের যদি এই সরস্বতী পুজো প্লাস পান্তা ভাত স্পেশাল ব্লগটা খুব বেশি ভালো লাগে থাকে, তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং আবারও তোমাদেরকে সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা, আরো আসছে বছর আবার হবে। তো চলো টাটা বাবাই, সকলে ভালো থাকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, এন্ড কিপ স্মাইলিং।